আচ্ছা, তোমাদেরকে যেটা উদ্দেশ্য হচ্ছে, হ্যাঁ, তোমাদের বই পড়ার উদ্দেশ্যটা হচ্ছে হলো, মানে প্রধান উদ্দেশ্য কি, কেন তোমাদেরকে ডাকলাম? কারণ তোমাদের এই যে হচ্ছে হলো কিছু বেশ কিছু মানে ব্যস্ত সময় ছাড়াও সময় থেকে যায় তোমাদের। আমরা যেমন সারাক্ষণ ব্যস্ত থাকি, ঠিক আছে, তোমরা আসার আগে দেখেছো না কত মানুষ এসেছিল, সবাইকে 1 মিনিট 2 মিনিট 2 মিনিট স্যার দেখেছে, ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এখন তোমাদের উদ্দেশ্য হচ্ছে তোমাদের জেনারেশনটাকে আমাদের চেঞ্জ করতে হবে, কারণ স্মার্ট বাংলাদেশ কিন্তু তোমরাই করবে, আমরা বুড়া হয়ে যাবো ততদিনে। হ্যাঁ, আমরা এখনই বুড়া হয়ে গেছি, তাই না? তো 2040 আমাদের চাকরি আছে 2046 এর পর্যন্ত আমি থাকবো, কারণ 2046 এর পরে তো আমি নাই, আমি রিটায়ার চলে যাবো। তো ওই সময়টা তোমরা থাকবে ভেরি ইয়াং, তোমরা এই চেয়ারগুলোতে বসবা। তোমরা যদি ভালো না হয়ে গড়ে ওঠো, তাহলে কিন্তু আমাদের নেক্সট জেনারেশন আমরাই বৃদ্ধ বসে ভালো সার্ভিসটা পাবো না। অথবা আমার যেমন ছোট্ট একটা মেয়ে আছে, হ্যাঁ, ও একটা ভালো পরিবেশ পাবে না, ঠিক আছে। আর একটা বর্তমান জেনারেশনটা বড় সমস্যা হচ্ছে, যেহেতু এটা বর্ডার রিজন অনেকটা, এখানে প্রচুর মাদকাসক্তির বিষয়গুলো আছে। তোমরা যদি অনেক মেয়ে সবাই, বাট আমার ছেলেদেরকেও আনবো, তো যে কারণ হচ্ছে তোমাদের মধ্যে আলহামদুলিল্লাহ যে মেয়েদের মধ্যে মাদকের ইয়েটা নাই, খুব নাই, খুব কম আর কি। বাট যেটা প্রবলেম হচ্ছে এখন মেয়েরা যেটার দিকে ঝুঁকে যাচ্ছে আস্তে আস্তে, এটাতে সব মেয়েরা ঝুঁকে যাচ্ছে, ডিভাইস। আমি এটার নাম দিয়েছি ইলেকট্রনিক অ্যাডিকশন, হ্যাঁ, স্ক্রিন অ্যাডিকশন, সবচেয়ে সহজভাবে বললে স্ক্রিন। আমরা মোবাইল স্ক্রিন, এই যে আইপ্যাড বা ট্যাবের স্ক্রিন, তারপরে ল্যাপটপের স্ক্রিন, সবই আমার কাছে আছে, তাই না? তারপর হচ্ছে টেলিভিশনের স্ক্রিন, হ্যাঁ, মনিটর স্ক্রিন। এই আসক্তি থেকে বের হওয়ার জন্য আমাদের আসলে বই পড়া দরকার। আরেকটা কারণে বই পড়ার প্রয়োজন, কারণ আমরা সবসময় চিন্তা করে থাকি, বিভিন্ন রকম চিন্তা করি আমরা সবসময়, আমাদের মনে করি আমাদের মস্তিষ্ক সবসময় চিন্তা করে থাকে, কোনো না কোনো কিছু চিন্তা করে থাকে। এই চিন্তাটার জন্য খারাপ দিকে চিন্তা না করা হয়, এই কারণে আমাদের ব্যস্ত থাকতে হবে বই নিয়ে। আর বই হচ্ছে তোমার এমন একটা জিনিস যেটা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। অসুখ হওয়ার আগে এই যে অনেকে গলায় মাফলার ইউজ করে, বা শীতের মধ্যে বেশি বেশি ড্রেস পরেও যেমন মাফলার ইউজ করে, কেন করেছে? যাতে ঠান্ডাটা গায়ে বেশি না লাগে, তাই না? তা আমাদেরকে বই হচ্ছে এরকম ওয়ান কাইন্ড অফ প্রিভেনশন। আমি একটা খারাপ পথে যাওয়ার আগে একটা মনে রাখবে, যে বইটা লেখে সে কিন্তু তার জীবনের সমস্ত এক্সপিরিয়েন্স কিন্তু ওই বইটাতে সে লেখে, অর্থাৎ একটা মানুষের সমস্ত জ্ঞানের বই প্রকাশ হচ্ছে তার বইটা। তুমি যদি 10টা লেখে 10টা বই পড়ো, তাহলে কিন্তু 10টা মানুষের জীবনী তোমার কি হয়ে গেল, জানা হয়ে গেল না, বলো তো? বুঝতে পারছো আমার কথাটা? তাই একটু পড়ে লেখেন না, একটু বলে নি। তো এই যে ধরো ওই যে মুশফিকের রাজার কথা বললাম, বা ওখানে প্রজ্ঞা নাম একটা নিয়েছিল, এই যে ওরা যে 50টা করে বই পড়েছে, 50টা লেখকের বই পড়া মানে 50 জন ব্যক্তির জীবনের অনেক জ্ঞানগুলো কিন্তু তারা বইয়ে লিখেছে, সেগুলো সে জানতে পেরেছে। কিন্তু অনেক অনেক ভাস জিনিস আর কি, এটা তোমাদের কাজে লাগবে, তোমার নিজেরাই বুঝতে হবে। তুমি এই যে তুমি এখন একটা বই নিচ্ছ, 2 মাস 3 মাস বা 6 মাস পর তুমি নিজেই বুঝতে পারবে যে আমি আসলে অনেক চেঞ্জ হচ্ছি। তুমি ওদের অভিব্যক্তিগুলো যদি দেখো, অবাক হবে যে ওদের অনেকে বই পড়তো না। প্রীতিলতা পালনা একটা নিয়েছিল, ও বলতো স্যার আমার কোনো মানুষকে ভালো লাগতো না, ঠিক আছে, আমি কোনো মানুষের সাথে কথাই বলতাম না, শুধু বাবা মা ছাড়া। সেই মেয়ে প্রায় 35-40টা বই পড়ে ফেলছে, এখন তার মধ্যে অনেক চেঞ্জ আসছে, ঠিক আছে, সে অনেক বড় বড় স্বপ্ন দেখে। আর আরেকটা বিষয় হচ্ছে যে, হ্যাঁ, বইয়ের মাধ্যমে অনেক বড় বড় স্বপ্ন দেখা যায়। বইয়ের সবচেয়ে বড় দিক হচ্ছে যেটা বলি, সে তোমার সাথে বিচ্ছে করবে না, তোমার ফ্রেন্ড তোমার সাথে বিচ্ছে করতে পারে, তোমার আঙ্কেল তোমার সাথে বিচ্ছে করতে পারে, তোমার আত্মীয় স্বজন তোমার সাথে বিচ্ছে করতে পারে, ক্ষতি করতে পারে। বই তোমার কখনোই কোনো ক্ষতি করবে না। সো বই শুড বি আওয়ার বেস্ট ফ্রেন্ড। বেস্ট রূপে কোনো কিছু আছে নাই, তাই না? আমরা সুপারলেটিভ ডিগ্রি পড়েছিলাম না, কি ব্যাড বেটার বেস্ট নাকি গুড বেটার বেস্ট? আচ্ছা, আমি ভুল বলছি নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে এই যেহেতু উত্তম বন্ধু, সো উত্তম বন্ধুকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। হ্যাঁ, এবং এটা তোমাকে যেহেতু কোনো খারাপ পথের দিকে যাবে না, তোমার জীবনকে কোনো ডিরেল করবে না, ট্রেন লাইনের মতো লাইফটা। হ্যাঁ, ট্রেন লাইনে যত ভালো ট্রেনই হোক, চাকা একটা বাইরে চলে গেলে পড়ে যাবে না, যাবে। তো আমাদের লাইফটা এরকম, আমাদের ব্যালেন্স করে চলতে হয়। সাইকেল চালাতে যারা পারো তারা ব্যালেন্স করতে হয়, যদি বেশি বেগে দেয় সাইকেলটাকে সোজা করা যায়, আর যেটা পড়ে যেতেই হবে। তো ট্রেন লাইনটাও একটু বাঁকা হয়, যতই ভালো ট্রেন হোক না কেন, লাইন যদি ঠিক না থাকে তাহলে ট্রেনটা পড়ে যাবে, ডিরেল হবে। তো আমাদের এই ডিরেলটা যাতে না হয়, এই জন্য এই বইটা খুব আমাদের গাইডেন্স হিসেবে কাজ করবে, ঠিক আছে? আজকে আর বেশি কথা বললাম না, বেশি কথা বললে বলবো স্যার অনেক কথা বলে ফেলছে। বাট আমি চাই তোমরাও আমাদের সেই আটারের মুশফিকার মতো হওয়া, প্রজ্ঞার মতো হওয়া, আমি যেন তোমাদেরকে নামে নামে চিনতে পারি, ঠিক আছে? ওদের ওরা যেদিন আমি যেদিন চলে আসি, ওরা হাও মাও করে কাঁদছিল, বুঝছো? তোমাদের মনে দেখেছিলাম সেদিন, তাই না? হ্যাঁ, তো যেটা হচ্ছে মেন কারণ হচ্ছিল যে ওরা একদিন আমাকে এসে বলছিল, স্যার আমাদের বই পড়া দরকার, কিন্তু আমাদের আঠারো প্রত্যন্ত এলাকা তো কোনো লাইব্রেরি নেই ওখানে। তোমাদের হয়তো এখানে লাইব্রেরি আছে,
বাট এখানে নাই আর তোমাদের যদি এর মধ্যে মনে হয় যারা বেশি বই পড়তে পছন্দ করো যে স্যার আমার এই বইটা পড়ার ইচ্ছা করছে তাহলে আমাকে বা স্যারের মাধ্যমে বললে আমি বা একটা লিস্ট করে আনলা তোমরা নিজেরা পাঁচটা বই আমি পাঁচটা বই বা দশটা বই যতগুলো লাগে মানে মানি ডাজেন্ট ফ্যাক এখানে ঠিক আছে তোমরা যদি শত শত বই কিনতে চাও আমি শত শত বই তোমাদেরকে কিনে দেবো অসুবিধা নেই কিন্তু শর্তে একটাই বইগুলো পড়তে হবে এবং পড়ে তোমার মাথা যেন ঢুকে আসে ঠিক আছে খালি পড়লে তো হবে না তাই না পড়ে যেন সেই অনুযায়ী তোমরা তোমার জীবনটাকে পরিচালনা করতে পারো আমি তোমাদেরকে এই অলরেডি মুক্তিযুদ্ধের অনেকগুলো বই যে পিছনে আসছে তোমাদের স্কুলে এগুলো চলে যাবে স্কুল থেকে তোমরা সেগুলো নিতে পারবা ঠিক আছে মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু বই আছে প্রায় 80-90টা বই চলে যাবে এক একটা স্কুলে সেই সাথে এই যে আমি কিছু এই যে বললাম যে কি বলে তোমার সচেতনতামূলক বই এগুলো তো হয়তো তোমাদের স্কুলে নাই যেগুলো যেমন ইমোশনাল ইন্টেলিজেন্স অথবা যে মস্তিষ্কের মালিকানা এগুলো অচমৎকার বই এগুলো অনেক অনেক লাখ লাখ কবি বিক্রি হয়েছে হ্যাঁ তো এগুলো পড়লে তোমাদের মধ্যে তোমরা মানে তুমি নিজের মধ্যে দেখতে পারবো যে আমাদের মনের প্রত্যেকটা মানুষের মনে অনেকগুলো জানলা থাকে হ্যাঁ এই যেমন এই রুমের একটা দুটো জানলা না কিন্তু মানুষের মনে কিন্তু অনেক জানলা এই জানলাগুলো এখন তোমার বন্ধ আছে এক একটা বই পড়বে দেখবে এক একটা মনের জানলাগুলো খুলে যাবে যত বেশি খুলবে তত আরো বেশি আসবে না কমাসবে হ্যাঁ সো ইটস আপ টু ইউ তোমরা কি তোমার মনের জানলা বেশি বেশি খুলতে চাও নাকি অন্ধকার ছন্ন থাকতে চাও ঠিক আছে তোমার তো ঠিক আছে তোমার থ্যাংক ইউ তাহলে স্যার লিখে দিয়ে দেন না জি স্যার তাহলে আমরা 10 কয় তারিখ আসবে নেক্সট স্যার আপনি বলেন স্যার কি ডেট করে দিলে ভালো জি স্যার জি স্যার হ্যাঁ বলো তোমরা বলো 25 তারিখ আজকে আর 15 আমি সোমবার বুধবারে অফিসে বেশি থাকি অল টাইম তাছাড়া আমি কিন্তু বাইরে বাইরে নিয়ে আজকে হচ্ছে হলো 15 তারিখ বইয়ের প্ল্যান যে আরো বই এই বইটা থাকলে ভালো ঠিক আছে আমাদের কাছে উপন্যাসের বইও আছে কিছু হুমায়ুন আহমেদ বলো বা বিভিন্ন লেখকের বইও আছে বাট আমরা আগে শুরু করতে চাই এই বইটা দিয়ে আমরা চাই সবাই অন্তত এই বইটা যেন সবাই পড় ঠিক আছে হ্যাঁ আর বুক রিভিউ দিতে পারবা কিনা দেখো এটা আমি জোর করবো না কাউকে ওরা পারলে তোমার 20 গ্রাম তো শহরের মেয়ে তোমরা ওরা তো গ্রামের মেয়ে আমি তোমাদেরকে দেখে দুই একটা বুক রিভিউ দেখে হ্যাঁ যে প্রীতিলতার কথা বলছিলাম আচ্ছা ও হচ্ছে ক্লাস এখন 10 এর ফার্স্ট গার্ল হ্যাঁ ওর নাম হচ্ছে হলো ও যে তোমার কি বই ডোপামিন ডিটক্স নিয়ে দিয়েছে ঠিক আছে তিথি রানী ঘোষ ওর বাড়ি ওর মামার বাড়ি কিন্তু তোমাদের কুড়িগ্রাম ও আমার বাসায় আসছিল কয়েক আগে আচ্ছা দাঁড়া আমি এত ভালো দেখ আচ্ছা এটা